আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো কীভাবে গুগল ক্যামেরা লেন্স ব্লোয়ার এটি সেট করবেন। আমার ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এখানে লেন্স ব্লোয়ার অপশনটি নেই। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে। আমার এর আগে আমি আমার ফোনের মডেলটি দেখিয়ে নিচ্ছি। আমার ফোনের মডেল হচ্ছে SM J200S, অ্যান্ড্রয়েড ভার্সন 5.11 ললিপপ। এখন আপনাদের সবার প্রথমে যেটি করতে হবে সেটি হলো আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে। তারপর গুগল প্লে স্টোর থেকে বিল্ট পপ এই অ্যাপটি নামিয়ে নেবেন। অ্যাপের ভিতর ঢুকলাম, তারপর রুট পারমিশন দিয়ে দিবেন, তারপর এখানে সার্চ দিবেন ro.config.low, তারপর নিচে চাপ দিবেন, তারপর এই জায়গায় ট্রু লেখা দেখবেন, এটাকে আপনারা সিম্পলি ফলস বানিয়ে নেবেন। FALSE সেভ দিবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনার ফোনটি রিস্টার্ট দিয়ে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, ফোনটি আমরা রিস্টার্ট দিয়ে নিব, তারপরে আমাদের এটা হয়ে যাবে। তাই রিস্টার্ট দেওয়ার সময় ভিডিওটা পজ করে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, ফোনটি রিস্টার্ট দেওয়ার পর আমরা দেখতে পারবো যে গুগল ক্যামেরা লেন্স ব্লোয়ার হয়ে গেছে, সেট হয়ে গেছে। নেক্সট দিব, তারপর দেখবো যে লেন্স ব্লার অপশনটি চলে এসেছে। তারপর নেক্সট নেক্সট, ছবি তোলার সময় ফোনটা কিছু উপর দিকে নিয়ে নিব, তাহলে পিছনে আমাদের ভুলা হবে DSLR মতো। এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ছবি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, জাস্ট উপর দিকে তুলবেন, বলছে লো লাইট এবং মুভড। আমি চালু করে ছবিটি তুলে ফেলেছি, যেন প্রসেসিং হলো না। আপনারা তুলে অবশ্যই হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার সাথেই থাকবেন।